আশা কৰী ভাল আছো সবাই আচ্ছা আমাক তুমি এই প্ৰশ্নটা পাঠিছ স্কোৱাৰ মাইনাস এটা কি মাইনাস আচ্ছা মাইনাস টু স্কোয়াৰ মাইনছ এ মাইনাস টু এক্স স্কোাৰ প্লাছ থ্ৰী এক্স প্লাছ ফাইভ সময় সময় শূন্য এই সমীকরণের এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না অর্থাৎ দীঘাত মানে এক্স স্কোয়ারের এই পার্টটা শূন্য হয়ে যাবে এটা ক্লিয়ারলি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এই এই জিনিসটা শূন্য হয়ে গেলেই টোটালটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তো সেটাই দেখি এক্স স্কোয়ার সরি ওরা আছে প্রথম অঙ্কটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস দুই এই অঙ্কটা করিয়ে দেওয়া আছে ঠিক আছে তোমাকে বললাম খুঁজে নিতে হয়তো পাওনি আচ্ছা তারপরে থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে সমান সমান শূন্য তো ঠিক আছে আমাদের বলেছে কোন এর কোন মানের জন্য এক্স স্কোয়ারের মানটা থাকবে না অর্থাৎ এই টোটাল পার্টটা শূন্য হয়ে যাবে তাই না এ যদি এই টোটাল পার্টটা শূন্য হয়ে যায় তবেই তো এটা দ্বিঘাত সমীকরণ আর হবে না এটা এক একঘাতের সমীকরণ হয়ে যাবে কেননা তখন শুধু এইটুকু পড়ে থাকবে আর এক্সের হাইস্ট মান তখন এই পাওয়ার হবে এক তখন সেটা একঘাতের সমীকরণ হয়ে যাবে তো আমাদের সেইটাই দেখতে হবে এর কোন মানের জন্য এই এক্স স্কোয়ারের এই পার্টটা শূন্য হয়ে যাবে সেটা ক্লিয়ারলি আমরা আগেই বলেছি এরকম অঙ্ক করেছি যখন দেখেছি এ মাইনাস টু এইটা সমান শূন্য যদি হয় তাহলে নিশ্চয়ই গুণিত এক্স স্কোয়ার সময় সময় শূন্য হবে অর্থাৎ এই পাটটা শূন্য হয়ে যাবে তখন কি হবে এইটুকু পড়ে থাকবে শুধু তখন এটার দীঘাতে সমীকরণ হবে না তো আমরা দেখি চলো এর কোন মানের জন্য এই পাটটা শূন্য হয় আর সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে এই যে সমীকরণ আছে একটা দীঘাত সমীকরণ তার বীজ বার করতে হবে তাই না আর আমরা বীজ বার করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করেছি এবং উৎপাদকের বিশ্লেষণ করে এর আগে ক্লাস নাইনে আমরা করেছি ঠিক আছে দেখো কীভাবে বিষ বার করবো তো দেখো দুই এক দুই এর মিডিল টার্ম ফ্যাক্টর হবে এ স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান এ মাইনাস টু শোন শোন শূন্য বা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু শোন শোন শূন্য প্লাস প্লাস বলছি বা এ কমন যাবে দেখো এই দুটো থেকে এ কমন যাবে এ কমন গেলে পরে থাকে এ মাইনাস দুই আর এখান থেকে এক কমন পড়ে যাবে এক কমন যাবে তাহলে পরে থাকবে এ মাইনাস টু সমান বা তাহলে এ মাইনাস টু আর হচ্ছে এ প্লাস ওয়ান শূন্য অতএব দেখো এখান থেকে কী পাবো এখান থেকে কী পাবো না হয় এ মাইনাস দুই সমান সময় শূন্য বা এ সমান সমান দুই অথবা অথবা এ প্লাস ওয়ান সমান সমান বা এ সমান সময় মাইনাস এক অর্থাৎ এর যে এই দুটো মান এ সমান মাইনাস এক আর এ সমান টু এই দুটো মানের জন্য এই টোটাল পার্টটা শূন্য হয়ে যাবে তাই না এই টোটাল পার্টটা শূন্য হবে অর্থাৎ এই পার্টটা শূন্য হয়ে যাবে আর এটা শূন্য হয়ে গেলে তার সঙ্গে যেহেতু এক্স স্কোয়ারটা গুণ আছে এই টোটালটা শূন্য হয়ে যাবে তখন আর এই জিনিসটুকুই থাকবে না এই পার্টটুকুই থাকবে না এই অংশটুকুই থাকবে না তখন কেবল এরা এক একঘাতের সমীকরণ হয়ে যাবে তো সেই জিনিসটা আমরা লিখবো এবার উত্তরে অতএব এ সমান সমান দুই অথবা মাইনাস ওয়ান হলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ সমীকরণটি সমীকরণটি দ্বিঘাতের হবে না ঘাতের হবে না এটা দেখব দে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপরের অঙ্কটা কী দিয়েছে দেখি তারপরে অঙ্কটা দিয়েছে দুই দুই এবং মাইনাস বিশিষ্ট দীঘা সমীকরণ লেখো এটা দুটি পদ্ধতিতে করা যায় সব সোজা পদ্ধতিটা আমি করে দিচ্ছি যে কোনো এরকম যে কোনো অঙ্কই তোমরা করতে পারবা তাহলে এখানে দুই দিয়েছে একটা বিজ আর একটা দিয়েছে মাইনাস তিন আমরা কি করব ধরি চলটা এক্স চল এক্স হলে যে সমীকরণটা হবে দীঘাতে সমীকরণ যেহেতু বলেছে এই দুটো বিজ যুক্ত তাহলে এক্স মাইনাস টু একটা ধরবো এবং হবে এক্স মাইনাস অফ মাইনাস তিন ঠিক আছে সমান শূন্য এই সমীকরণটা অর্থাৎ যদি কেউ বলে যে দুই চার পাঁচ সমীকরণ বিশিষ্ট সরি এই বীজগুলার বিশিষ্ট একটা ত্রিঘাতের যদি সমীকরণ গঠন করতে বলে তাহলে আমরা কী করবো সেই সমীকরণটা এরকম হবে এক্স মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস চার ইন্টু এক্স মাইনাস পাঁচ সমান সমান শূন্য এটাই সেই সমীকরণ হবে যার প্রত্যেকটা বীজ এই তার বীজ তিনটি হবে এইটা এটা আর এইটা ঠিক আছে তো সেই একইভাবে এবার গুণ করে দেবো এই একটা পদ্ধতি আছে আর একটা পদ্ধতিও আছে আচ্ছা সেটা আমি দেখাচ্ছি না এটা সোজা পদ্ধতি যে কোনো টাইমে এটা অ্যাপ্লাই করলে হয়ে যায় ঠিক আছে তো দেখো আমরা কি করছি তো এক্স মাইনাস দুই এবার সরাসরি বীজগাণিতিক গুণ আমরা এইটা শিখেছি এক্স প্লাস থ্রি সমস্যা শৈন্য বা কি হবে না এটা এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটার সঙ্গে এইটা গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস তিন দোকানে ছয় মাইনাস ছয় হ্যাঁ শূন্য বা এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস এক্স মাইনাস হচ্ছে সিক্স এটাই অ্যান্সার শূন্য অর্থাৎ এইটাই অ্যান্সার অর্থাৎ এই যে সমীকরণ এই সমীকরণের দুটো হবে এইটা অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এর দুইটি বিষ দুইটি বীজ যথাক্রমে যথাক্রমে দুই ও মাইনাস তিন এটা आंसर আচ্ছা আমরা এইটা না করে আরেকভাবে যেটা করতে পারি সরাসরি এই লাইনটা লিখে দিতে পারি এই যে এখান থেকে আমরা কী পেতে পারি না এক্স স্কোয়ার মাইনাস এই বিষ দুটির যোগ ফল মাইনাস অফ এই বিষ দুটির যোগ ফল মানে হচ্ছে দুই মাইনাস অফ তিন ঠিক আছে যোগ ফল প্লাস হচ্ছে এরকমভাবে লিখতে পারো এটার বদলে মাইনাস তিন প্লাস দুই এই দুটো যোগ ফল এক্স প্লাস হচ্ছে এই দুটোর গুণ ফল অর্থাৎ বীজ দুটির গুণ ফল দুই গুণিত মাইনাস তিন সমান সমান শৈন্য এইভাবে সরাসরি আমরা করে নিতে পারি আবার এইভাবে করতে পারি ঠিক আছে এই পদ্ধতিটা মনে রাখলে কী সুবিধা হবে না মানে তিনটে বীজ হোক চারটে বীজ হোক পাঁচটা বীজ হোক যতগুলাই বীজ দেখ তোমরা সমীকরণ গঠন করতে পারবে কিন্তু এই পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট যে সমীকরণগুলো সেগুলো গঠন করায় সোজা হবে ঠিক আছে পরের অঙ্কগুলোও করা যায় তিন ঘাতে চার ঘাতেও করা যায় কিন্তু কঠিন হয়ে যায় এই পদ্ধতিতে করতে পারো তোমরা দেখো এখান থেকে নিয়ে আসলে একই জিনিস আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস হচ্ছে প্লাস নাম মাইনাস সিক্স মাইনাস সিক্স এটা অ্যান্সার ঠিক আছে আচ্ছা রাখছি পরে আবার কথা হবে ঠিক আছে বাই